হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি 14 দেবতা মন্দিরে। তো প্রথমে যাব আর একটু অন্য জায়গায়। প্রথমে চলে গেলাম একটু শপিং মলে, একটা কুর্তি কেনার ছিল, তো চলে গেলাম একটু। তারপর আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি 14 দেবতার মন্দিরে। তো চলো তোমাদেরকেও দেখাবো, আমাদের সাথে থেকো। তো ফাইনালি আমরা চলে আসলাম 14 দেবতা মন্দিরের কাছাকাছি। তো এখান থেকে হেঁটেই যাচ্ছি, কারণ এদিকে বাইক নিলে অসুবিধা হবে, সেই জন্য এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে প্রচুর লোক, আর এদিকে দেখো সব দোকানদার খালি টানাটানি করছিল, আমার দোকান থেকে পেরা নিন, আমার দোকান নিয়ে ভালো পেরা, আমার দোকান থেকে নিন, ও বলছে আমার দোকান থেকে নিন। আর আমরা এই দোকানটার থেকে পেরা নেব, কারণ এটা আমাদের পরিচিত দোকান, সেই জন্য এটা থেকে নেব। তো আমরা পেরা নিয়ে চলে যাচ্ছি এখন মন্দিরের ভিতরে। দেখো আমরা প্রায় ভিতরেই চলে এসেছি, তো লাইনে দাঁড়িয়ে আছে। তো আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো এখন আমি ঠাকুর দর্শন করতে এলাম, আর ও ওইদিকে দাঁড়িয়েছিল বেবিকে নিয়ে। খুব বৃষ্টি নামছিল, তো আমরা পুরো ভিজেই গেছি। এখানে হাওয়া আসছিল, সেই জন্য ভিজে গেছি। তারপর বৃষ্টির জন্য আর বাইকে করে বাড়ি যেতে পারছিলাম না, সেই জন্য গাড়ি করে বাড়ি যাচ্ছিলাম, অটো দিয়ে বাড়ি যাচ্ছিলাম। তো ও বাইকে আসছিল ভিজে ভিজে, আর আমরা আমি আর আমার মেয়ে গাড়িতে করে আসছিলাম অটো দিয়ে। দেখো বৃষ্টি পড়ছে, আর আমিও পুরো ভিজে গেছি, আমিও ভিজে গেছি, বেবিও প্রায় ভিজেই গেছে। তো আজকের ব্লগটা এতটুকু, টাটা।